সংসারে Yeah.
যে ভগবান যদিও গোকুলে জন্মগ্রহণ করেছিলেন, কেন তেনার প্রশ্ন ছিল ভগবান কেন দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, ছয়টি প্রশ্ন ছিল, ছয়টি প্রশ্নের মধ্যে একটি অন্যতম কেন কি কারণে, সেই প্রসঙ্গে ভগবান অত্যাচার, তাই সেখান থেকে বৃন্দাবনে এখন নন্দ মহারাজ এবং অন্যান্য উপানন্দ সুনন্দ মহানন্দ এনারা সকলেই বাইরা বললেন যে না, এখানে আর নিরাপদ নয়, মনে হয় আমরা চলো বৃন্দাবনে যাই। বৃন্দাবনে নন্দগ্রামে এনারা পরবর্তীতে বসতি স্থাপন করেছিলেন এবং সেই নন্দগ্রামে অবস্থান করে, মানে বৃন্দাবনে বর্ণনা করা হচ্ছে বর্ষা এবং শরৎ ঋতু, বৃন্দাবনের প্রথমে গ্রীষ্ম, বিশেষ করে গ্রীষ্মকালে বৃন্দাবন প্রচণ্ড গরম, বালুকণা উত্তপ্ত এবং বাতাস উত্তপ্ত হয়ে যায়, সমস্ত কিছু উত্তপ্ত বৃন্দাবন। সে সময় সবাই জানে যে ত্রাই মধুসূদন অর্থাৎ মধুসূদন হচ্ছেন ভগবানের এক নাম, ভগবান নারায়ণের এক নাম, যেহেতু মধু নামক দত্তকে তিনি নিধান করেছিলেন, তাই মধুসূদন তার নাম। যেহেতু ভগবান কৃষ্ণ মূল বিষ্ণু, তাই বিষ্ণু সেই কৃষ্ণের নাম মধুসূদন, আর মধুসূদন শব্দের অর্থ হচ্ছে ভ্রমর, ভ্রমরের নাম হচ্ছে মধুসূদন, ভ্রমরকে বলা হয় সংস্কৃত ভাষায় মধুসূদন। হ্যাঁ, কেন মধু, ফুলের মধু কি করেন তিনি পরিশুদ্ধ করে, হ্যাঁ করতে পারেন, তাই এই জন্য মধুসূদন ধর্মকেও বলা হয় মধুসূদন। এভাবে মধু নামক অসুর ছিল মধু কৈটব, এই মধু কৈটব সেই মধু অসুরকে বধ করেছিলেন, কৈটব অসুরকে বধ করেছিলেন, তাই মধুসূদন। তার তেমনি গ্রীষ্মকালে কি হয়েছিলেন, সকলে যখন গ্রীষ্মের তপ্ত বালুকানা সেখানে প্রায় মধুসূদন, তাই এখানে শরৎ ঋতু। তা আজকে 20 নম্বর শ্লোক নির্ধারিত আমরা পাঠ করব, শ্রবণ করব। মেঘয়াগময় উৎসব ঋষ্টা প্রত্যন্দন শিখণ্ডিন, গ্রেষু তপ্ত নির্বিন্না যথায়চ্যুত জনয়াগমে, মেঘয়াগময় উৎস
সবাষ্টাপ্রত্যানন্দন শিখণ্ডিন গেষু তপ্ত নির্বিন্না যথায়ুত জন আগমে ষ্টাপ্রত্যানন্দন শিখণ্ডিন গেষু তপ্ত নির্বিন্না যথায়ুত জন আগমে শুষ্ক গ্রীষ্ম ঋতুর পর প্রথম গর্জনকারী বর্ষার মেঘ আগমনের ফলে ময়ূররা আনন্দিত হয় এবং তার ফলে তারা মহা আনন্দে নৃত্য করতে থাকে। শ্রীল প্রভুপাদ মন্তব্য করেছেন, আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে যে কৃষ্ণ ভাবনামৃতে আগমনের পূর্বে আমাদের অনেক ভক্ত অত্যন্ত শুষ্ক বিষাদগ্রস্ত ছিল, কিন্তু ভগবান ভক্তের সঙ্গের প্রভাবে তারা এখন আনন্দোচ্ছল ময়ূরের মতো নৃত্য করছে। হরে কৃষ্ণ। এখানে ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। জয় শ্রীল প্রভুপাদ কি। এখানে গ্রীষ্মের পরে বর্ষা ঋতুর আগমন হয়েছিল। বর্ষা ঋতুর যেমন মেঘ গর্জনে শব্দ শুনে ময়ূররা কি হয়েছিলেন, কেকা কেকা শব্দ করে আনন্দ নৃত্য করছিলেন।
কারণ ময়ূরদের মধ্যেই যে এত উত্তপ্ত অবস্থা কি আছে, নিরসন হতে চলেছে। এই যে উত্তপ্ত অবস্থা নিরসন হতে চলেছে, এই পূর্বাভাস সংকেত মেঘের গর্জন শুনে কে আছে তোমরা কে কার করে, মানে তাদের স্বর পরে আনন্দ নৃত্য করছেন। শুভ সংবাদ আছে, শুভ সংবাদ, শুভ সংবাদ থেকেই যে বর্ষা ঋতুর আগমন হতে চলেছে। এইভাবেই তারা যেমন আনন্দে নৃত্য করছেন ময়ূররা বৃন্দাবনে, তেমনই কি করেন এখানে এই শ্লোকে সুন্দর ভাবে পরের শ্লোক বলেছেন, গৃহেষু তত্ত্ব নির্বিন্না যথাচ্যুত জনাগমে। তেমনই গৃহেও মেধিগণ, যারা গৃহের মেধি অর্থাৎ গৃহকেই তাদের আশ্রয়স্থল বলে মনে করেছে এবং সেই গৃহ সুখকেই তাদের চরম সুখ বলে মনে করছে, যা তত্ত্বদ্রষ্টা ব্যক্তিরা কি করেন সেটিকে চর্বিত চর্বণের সঙ্গে তুলনা করে থাকেন, এবং সেই চর্বিত চর্বণ বস্তুকে নিয়ে যারা কি করে থাকেন, তারা চিবাতে থাকেন। সেই নিঃশেষিত চর্বণ বস্তু শেষে যখন আর কিছু পায় না, অসার বলে পরিগণিত হয়, কি পরিত্যাগ করে করতেও পারে না, শুধু চাবা দিয়ে থাকে, চাবা দিয়ে থাকে অসার। তেমনি সংসার থেকে তখন নিবৃত হওয়ার জন্য তখন তারা বিভিন্ন উপায় খোঁজে। সেই সময় কি হয় সেটাই বলছে যে দুর্দশাগ্রস্ত মানুষেরা তাদের গৃহে অচ্যুত পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তরা মানে কি করেন, আনন্দ অনুভব করেন। তখন এই সমস্ত অসার যে সংসার শেষ পর্যন্ত কি হয় যে অসার অনুভব করে, তখন সেখানে যে জন্য প্রবেশ করা হয়েছে সেই প্রবেশের যখন কোনো অস্তিত্ব খুঁজে না পাওয়ায় সেখানে তারা দুর্দশাগ্রস্ত হতাশাগ্রস্ত হয়, এবং সাধুদের আগমনে অচ্যুত ভগবানের জন বলতে এখানে সেই ভগবানের ভক্তদের আগমনে কি করেন, তারা অনুভব করেন, আনন্দ অনুভব করেন। কিরকম আনন্দ, যে না সাধু বাবা আসছেন, আমাদের কিছু একটা হবে, আমরা কিছু পাবো। কি পাবো, যদিও সাধুর কাছে কিছুই নেই দেওয়ার, কিন্তু তারপরেও তারা আশাবাদী যে না কিছু পাবো সাধুর কাছে, হ্যাঁ ভগবানের ভক্তের কাছে আমরা কিছু পাবো। কিন্তু সাধুর কি আছে দেওয়ার, কিছু আছে, হ্যাঁ কিছু নেই, কিন্তু তারপরেও তারা আশাবাদী, কারণ তাদের আশাটা তো পূর্বেই ছিল। এই আশা নিয়েই কি হয়েছে, আশা হয়েছে, আশা নিয়ে আশা হয়েছে, এই আশায় আশায় দিন গেল, হ্যাঁ আশায় আশায় কি হলো দিন চলে গেল, কিন্তু আশা পূরণ হলো। এই জন্য সাধুর কাছেও আশা আছে, কি আশা, যদিও তাদের আশাটা ভিন্ন রকম হতে পারে, বিভিন্ন জন যেমন সাধু গেলেই কি বলেন, আমার ছেলেটার পরীক্ষা সামনে, তা আশীর্বাদ করে দেন, প্রথম আমার মেয়েটা একটু ইয়া অন্তঃসত্ত্বা হয়েছে, বাচ্চা হবে, একটু আশীর্বাদ করে দেন, আমার মেয়েটার বিয়ে ঠিক হয়েছে, তাকে আশীর্বাদ করে দেন, এই যে ছেলেটা যাবে বিদেশে, আশীর্বাদ করে দেন। এই মানে তাদের আশা শেষ নেই যে ছেলেটা বিদেশে যাবে, মেয়ে বাচ্চা হবে, তারপর মেয়ে শ্বশুর বাড়িতে যাবে, এই ছেলের বিয়ে হবে, ছেলের নাতি হয়েছে, এই নাতিটাকে নিয়ে আসে, আবার আশীর্বাদ করো, আশীর্বাদ করো। এই যে আশা, তারা কি করছেন সাধু দেখেই তাদের একটা বিশ্বাস আছে যে না এরা যেহেতু ভগবানের একনিষ্ঠ ভক্ত, একনিষ্ঠ ভক্ত এরা ভগবানের জন, তাই এরা যদি কিছু আশীর্বাদ করে তাহলে ভগবানের তো আমরা করতে পারতেছি না, কিন্তু ওদের
তারা এই আশীর্বাদ, তাহলে কি হবে আমরা ভগবানের কৃপা লাভ করবো। এভাবে কি করেন, তারা আনন্দ অনুভব করেন। হ্যাঁ, সাধুদের আগমনে তারা আনন্দ অনুভব করেন। যেমন তাদের শুষ্ক, কিন্তু যারা প্রকৃত সাধু সন্ত মহাত্মা তারা কি করেন, সেই সমস্ত গৃহমেধিদের গৃহ থেকে মুক্তির উপায় স্বরূপ সেটি ভগবান অচ্যুতের কথা বর্ণনা করেন। তাই বলা হয়েছে, কপিল দেব বলছেন যে, শতাম প্রসঙ্গাদ মম বীর্য সংবিধ অবং তিরিৎকর্ণ রসায়ন কথা অসুতোজ্জ্বল স্নাত উপবর্গ। যে সেই শতাম প্রসঙ্গ, সেই সন্ত মহাত্মারা কি করেন, সর্বদাই সে ভগবানের বীর্যবতী মহিমার কথা অর্থাৎ বলেন, বীর্যবতী ভগবানের মহিমার কথা বলেন। হ্যাঁ, বীর্যবতী মানে শক্তিশালী, খুব ক্ষমতা সম্পন্ন। হ্যাঁ, যা করে আমাদের সেই গৃহমেধিদের অপবর্গ বর্তমান তাদের অবর্গ দূরে চলে যায় এবং অপবর্গ অর্থাৎ মুক্তি লাভ। সেই ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে কি হয়, তারা মুক্ত হয়ে যায় এই ভব সংসার থেকে। কারণ যেহেতু তারা তম রজগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে তারা কি করছেন, এই সংসারে নিমগ্ন হয়ে রয়েছেন, নিমজ্জিত হয়েছেন, ডুবে রয়েছেন। যেমন গ্রীষ্মকালীন সময়ে কি হয়, সব দিকে তপ্ত বা ইয়া আবহাওয়া এবং ঘূর্ণিবায়ু ঘরে সব বালু এখানে চোখে আসে, মুখে পড়ে। আগে এইদিকে হইতো অনেক, এখন তো ইরিগেশন হওয়ার জন্য এগুলান হয় না, আগে হইতো ঘূর্ণি বাউরি ঘুরে একবার এসে যাবে। তা আবহাওয়া কি করে, দূষিত করে। এই গ্রীষ্মকালে আবহাওয়া কি হয়, ধুলিবালিতে। হ্যাঁ, তেমনি সংসারে আবদ্ধ জীব এরকম ধুলিবালিতে মলিন হয়ে গেছে, তম রজগুণের দ্বারা প্রভাবিত মলিন হয়ে যায়। সাধু সন্তরা কি করেন, সেই ভগবানের ক্ষমতা সম্পন্ন বীর্যবতী কথা বলার ফলে তাদের তখন অবর্গ দূরীভূত হয়ে যায়। অবর্গ তারা যে পরিশ্রম করছে, অবর্গ সবাই জানেন, সেই অবর্গ দূরীভূত হইলে কি হবে, অপবর্গ বাত্মানি অর্থাৎ মুক্তি লাভ করবেন তারা। যেহেতু তারা অবর্গের মধ্যে আছে এই জন্য অবর্গ দূরীভূত হয়ে তখন তারা মুক্তি লাভ করে থাকেন, অপবর্গ বাত্মানি। তাই সাধুরা কি করেন, অপবর্গ তাদেরকে দান করেন, অপবর্গটি হচ্ছে মুক্তি। অর্থাৎ এই সংসারের মলিনতা থেকে তারা নিষ্কলুষ হয়, তারা তখন তম বা রজগুণের প্রভাব থেকে মুক্ত হয়ে তারা সত্যগুণেও অন্তত উন্নীত হয়, সাধুর মুখে কথা শুনে। সেটি হচ্ছে সাধুর কাজ, যে তাদেরকে কি তম বা রজগুণের প্রভাব থেকে মুক্ত করে শতগুণে অনন্তত্ব উন্নীত করা। আর শতগুণে উন্নীত হলেই তখন কি হবে, তারা এই ভগবানের কথা শুনতে আগ্রহ প্রকাশ করবে। আর যদি শতগুণে উন্নীত না হয় ততক্ষণ পর্যন্ত কি হবে, তাদের আশাটা কি থাকবে, আশীর্বাদ, শুধু এটা আশীর্বাদ করো, সেটা আশীর্বাদ করো, অমুক করো, তমুক করো, এই আশীর্বাদেই শুধু। হ্যাঁ, কিন্তু শ্রেষ্ঠ আশীর্বাদটি লাভের কোনো তাদের আকাঙ্ক্ষা থাকবে না। যখন সত্যগুণে উন্নীত হবে তখনই কি হবে, তারা শ্রেষ্ঠ আশীর্বাদ থেকে ভগবানের কৃপা, ভগবানের সেই কথা শ্রবণ করার জন্য ইচ্ছা পোষণ করবেন বা প্রশ্ন করবেন, কিছু জিজ্ঞাসা করবেন, তখন এই আগ্রহ হবে। এই জন্য সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যারা বিশেষ করে প্রচারক, তাদের ভগবান একটু কৃপা প্রসাদ নিয়ে থাকলেই, একটু প্রসাদ দিলেই তখন কি হবে, আরো খুশি ওরা, প্রসাদ পেয়ে তখন আর এই প্রসাদটি কি করে,
প্রসাদে করে প্রপঞ্চ জয় করে। প্রপঞ্চ অর্থাৎ এই যে পঞ্চভূতাত্মক শরীরের তারা যে আমাদের স্বরূপটি আচ্ছাদন হয়ে পড়েছে, সেই স্বরূপ কি করে, স্বরূপকে উন্মোচন করে, হ্যাঁ, অর্থাৎ স্বরূপ প্রকাশ ঘটায় কিসে, প্রসাদ। এই জন্য কি প্রথমেই আগে প্রাথমিক চিকিৎসা, হ্যাঁ, প্রাথমিক চিকিৎসা কি, হ্যাঁ, একটু প্রসাদ, যখন ওই আশীর্বাদ দিতে দিতেই প্রসাদ একটু, প্রসাদ আমরা একটু মিশিং করে কৃপা নাও, এরকম কৃপা নিয়ে তারপর হরি কথা শুনতে, হ্যাঁ, তখন তাদের আরো একটু শ্রদ্ধাটা কি হবে ভগবানের প্রতি, যে প্রসাদ পেয়েছি, আহ অপূর্ব, কোথা থেকে নিয়ে আসছেন প্রভু, হ্যাঁ, বৃন্দাবন থেকে, পুরি থেকে, পুরি থেকে গেছিলেন, কবে গেলেন, এই যে তখন মুখটা পাল্টে যাবে, মুখটা আগে ছিল কি আমার মেয়ে, আমার ছেলে, নাতি পুতি, অমুক তমুক, হ্যাঁ, তারপর কি হলো মুখটা, মনোভাবটা তখন সাধু, হ্যাঁ, সম্পর্কে জানার জন্য কৌতল হলো, হ্যাঁ, তখন সাধু বিষয় জানার জন্য কোথায় গেছিলেন, কি করছেন, কোথা থেকে কি হলেন, আসলেন, এই ইত্যাদি ইত্যাদি, তখন সাধু তখন কি হলেন সেই সুযোগ নিয়ে, হ্যাঁ, বলার সুযোগ পাইলেন, অনেক কিছু বলতে পারবেন, অনেক কিছু বলার সুযোগ, তখন আর কি, তখন আর বিষয় বিষাণালে দিবানেশি যা চলে জুড়াইতে না করেন উপায়, সেই বিষয় বিষাণাল যে জ্বলছে, যেমন গ্রীষ্মকালীন সময়ে জ্বলছে, তেমনই সংসারে এরকম বিষাণালে তোর জ্বলছে তারা, হ্যাঁ, তখন কি হবে সাধু সন্ত, তখন তাদের এই হরি কথা বলে, হ্যাঁ, তখন তাদের বর্ষার মতো, হ্যাঁ, ওইরকম মেঘ যেমন বর্জন করছে, হ্যাঁ, ময়ূরেরা কি করছেন, তাদের শব্দ তেমনই সাধুর ওইরকম বীর্যপতি হরি কথায় কি হবেন, তখন সংসার আবদ্ধ লোকেরাও আনন্দ করতে থাকবে, হরিনাম করে, হরিনাম করে আনন্দ করবে, তাহলেই কি হবে তাদের সংসার নিবৃত্তি হবে, তখন তাদের বর্ষার যেমন আগমনে ময়ূররা আনন্দিত হয়েছিলেন, তাই এখানে প্রভুপাদ বলছেন, তাই আমাদের এই কৃষ্ণ ভাবনিত সঙ্গের আন্দোলনে এসে কি হচ্ছেন, অনেক ভক্তরাই মৃত্যু করছে, তারা ইতিপূর্বেও সাধু ছিল, আমাদের অত্র এলাকায় আছে, আগেও সাধু ছিল, 11 দিনে 14 সাধুর দল আছে না এই জল ঢাকা এলাকার, আমাদের এদিক এই পাশে রাজস্থানের উত্তরে এরকম 14 সাধুর দল, ওরা অনেক দিনের পুরানা সাধু, যেগুলো না আছে এই যে আমাদের নারায়ণ সাধু, তারপরে যে কেশব সাধু, এগুলো সবাই 14 সাধুর দল, 11, ওরা কিন্তু আগের সাধু, কিন্তু ওইরকম ইয়া করতে পারেনি, এখন এখন স্কুলে দাসিয়ে কি করছে, ওরাও ওই রকম ওই যেটা প্রভুপাদ বলছেন, এখানে প্রভুপাদের মনোভাব ব্যক্ত করছেন না, তারাও আগে ছিল কি ওরা শুষ্ক, খালি তর্ক করত রজগুণের তমগুণ নিয়ে ব্রাহ্মণের সঙ্গে তর্ক, ক্ষত্রিয় আমরা, ওরা তখন বলবে কি যে আমরা হচ্ছে বৈষ্ণব, বৈষ্ণব হলে তো ব্রাহ্মণ তখন ফির ওদের সঙ্গে পারে না, যখন আবার ব্রাহ্মণরা হটি গেল, আমি এক সময় গিয়েছিলাম একটা প্রোগ্রামে অনেক দিন আগে, আমরা তখন পড়াশোনা করতাম কলেজে, সেই সময় যাই দেখি ওদের কাণ্ডকলাপ এরকম, কারণ ওই ম্যানেজারের শ্বশুর ছিল, ওই যে এইখানে গেলাম যাই, হ্যাঁ, যতক্ষণ ওই ওই সাবুন পাড়ের এই পাশে নলঝুলি না এইখানে একটা হয়েছিল ঢুলিয়ার, এইখানে সাবুন বাড়ির সাবু ছেলেটা আসে না, তার বাড়ি যাওয়ার আগে ওই যে আমাদের আর একটা ভক্ত আছে মাতাজির ওখানে না পানিশালা নাই যে আমাদের কাশাই হাটিটা দিয়ে যেইতে যেই যে ইয়াটা আছে সাবুর বাড়ি আছে না, সাবুর বাড়ি কোথায়, ওই যে একটা খ্রিস্টানি মিশন আছে, মিশনের আগের মোটটা, মোটটাতে যায় যে বাড়িটা আমাদের ভক্ত মাতাজি আছে, হ্যাঁ, একবার হয়েছিল ওইরকম প্রোগ্রাম, তাতে আমি দেখলাম, হ্যাঁ, ওরা ওইরকম বলবে যে আমরা বৈষ্ণব, আবার বৈষ্ণবের শাস্ত্রে তো অনেক মহিমা আছে, বৈষ্ণবের বিধি বিধানের, হ্যাঁ, সর্বোচ্চ ইয়া করা আছে, মূল্যায়ন করা আছে,
তা সেই দিক দিয়ে তো ব্রাহ্মণেরা তখন ওখানে কুলি উঠতে পারে না, তারা বর্ণর মধ্যে কুলি উঠতে না পারে, তখন কি করলো তারা তারা হটি গেল, তো হটি যায় ওরা ফের তখন বলছে এই আমাদের ক্ষত্রিয় ক্ষত্রিয়দেরকে আমাদের সব শেষ করে ফেলছে এই ব্রাহ্মণরা, এইরকম করেই ওরা ফের তখন ক্ষত্রিয়। অভিমান মানে রজগুণের তর্ক বিতর্কটা কিরকম রজগুণাত্মক। হ্যাঁ, আবার ফির ওরা বলছে যে এই ব্রাহ্মণেরা আচার করে না, অনাচার করে, এরা পূজা পার্বণ করে, এদের দ্বারা করা যাবে না। ওদের ঘটে দিয়ে কি করলো ওই চোর পুটি আর ডাকা দেশি গেল সমাজে, ফির ওরা ব্রাহ্মণীগিরি করবে। কিন্তু ওরা যে ব্রাহ্মণীগিরি করছে কিন্তু ওরাও কিন্তু সদাচার না, ওরাও ফির মাছের গলার ঝুলি রশি লাগে ঝুলি নিয়ে যাচ্ছে, আবার ফির ওরা ব্রাহ্মণী করছে। হ্যাঁ, এইরকম সমাজের যে ওদের যে ভাগাইলো যে ওরা সদাচারী না এরকম, কিন্তু এরা যে সদাচার হয় যে যজন যাজন করবে তা না, এরা কিন্তু আবার ওই পূর্বের স্বভাবটা থেকেই থাকলো, শুধু ওদের অধিকারটা কাড়ি নিল। আমরা হচ্ছে চৌদ্দ সাধু, আমাদের কোনো ইয়াদ ওদের ঠিক শাস্ত্র দিয়েই ঠিক ওরা ফিরে ওই যজন যজন করতেছে। এগুলো হচ্ছে এটা হচ্ছে কি রজ তম গুণের দ্বারা। হ্যাঁ, এইরকম প্রভাবিত হয়ে কি করছেন এই কার্যকলাপ গুলো করছেন। তা সেই রকম সাধুরা কি ছিলেন? হ্যাঁ, এখানে প্রভাত তাই বলছেন, পূর্বে আমাদের অনেক ভক্ত অত্যন্ত শুষ্ক ও বিষাদগ্রস্ত ছিল। হ্যাঁ, অনেক ভক্ত কি এরকম শুষ্ক এবং বিষাদগ্রস্ত, আ কি হবে, হ্যাঁ চলছি তো। হ্যাঁ, কিন্তু এখন কি এই কৃষ্ণ ভাবনামিতে অংশগ্রহণ করার মাধ্যমে কি হয়েছে, তারা ওই রকম ময়ূরের মতো নৃত্য করছে, হরিনামে ভগবানের নামে। এটি হচ্ছে ভগবান ভক্তির একটি বিশেষ মহত্ব। তাই যেমন বর্ষায় কি হয়, ওই রকম ঝড় ঝর্ণা আসে বর্ষায়, সমস্ত মলিনতা ধুয়ে। আবার অনেক সময় কি হয় বর্ষা ঋতুতে মধ্যে অনেক ঝড়ঝর্ণা হয়, তা ভক্তি জীবনেও হয়তো নৃত্য করছে কিন্তু আবার অনেক দুর্ভোগ আছে, ভক্তি জীবনে অনেক বাধা বিপত্তি প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। হ্যাঁ, ভক্তি জীবনেও প্রতিকূলতা আসবে, প্রতিকূলতা, সেই প্রতিকূলতা গুলান এড়িয়ে চলতে হবে। যেমন বর্ষা ঋতুর সময় অনেক প্রতিকূল অবস্থা, এপার ভাঙে ওপার গড়ে গড়ে কিনা, তা তেমনি মনুষ্য জীবনেও ভক্ত জীবনেও এপার গড়িয়ে ওপার করলো, হয়তো ব্রহ্মচারী থেকে গারস্থ হয়ে গেল, ওপার গড়ি খুললো, হ্যাঁ এপার থেকে ওপারে যায় ওই আশ্রমে যায় ভিড়ল নৌকা, হ্যাঁ এই আশ্রমে এই ঘাট থেকে আর একটা ঘাটে গিয়ে নৌকা ভিড়ল, কিসের ওই বর্ষা ঋতু আগমনে, বর্ষা তরঙ্গ যেমন, যেমন যৌবন তরঙ্গ একরে কি আছে, যদি সেরকম একদম বর্ষাতে পার ভেঙে ইয়ে হয়ে যাবে, তখন কোথায় যাবে এক কুল থেকে আর এক কুলে যা ভিড়তে হবে। এই জন্য বর্ষা ঋতু যেমন আগমনে আনন্দ আছে ওই রকম নৃত্য হচ্ছে, তেমন আবার সাবধানও থাকতে হবে। এই জন্য বর্ষার পর শরৎ ঋতুর কথা আছে বর্ণনা করা। তা বর্ষার সময় কি হয় অনেক সময় নৃত্যটা হচ্ছে কিরকম, ওই রজতম গুণের দ্বারাও নৃত্য হতে পারে, বা সত্ত্বগুণের দ্বারাও হতে পারে, বা নির্গুণের দ্বারাও নৃত্য হতে পারে। যদি রজতম গুণের দ্বারা নৃত্যটা হয়, ওই রকম ময়ূর ময়ূরী কি করে নৃত্য করে, নৃত্য করতে 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 তাদের যখন ঘর্ম ইয়া হয় তখন সেগুলো এক ময়ূরী আর এক ময়ূরী ঠোকে ঠোকে খায়, খেয়ে ফিরে আবার ওরা সন্তান সম্ভব হয়। ওই রকম নৃত্য করতে করতে যদি ইয়া হয়ে যায়, হ্যাঁ রজগুণের প্রভাবে, হ্যাঁ আর দেখা গেল ছেলে মেয়ে সবাই নৃত্য করছে, করতে করতে ফের ওদের মধ্যে ফের সম্পর্ক হয়ে গেল, হ্যাঁ হয় ফের ওই রকম ময়ূর ময়ূরের মতন সংসার। তাহলে যেটা বললাম যে এক কুল ভেঙে কি হলো বর্ষাতে আর এক কুলে যা নৌকা ভিড় গেল, এরকম হতে পারে।
এই জন্য বর্ষার পরে শরৎ ঋতু, শরৎ ঋতু আছে নির্মল, হ্যাঁ বর্ষাতেও কাপড় আছে বালি আছে আগমন হবে, শরৎ ঋতুতে তখন তলানি করে যায় জলগুলো স্বচ্ছায় উপরে, হ্যাঁ ভেসে ওঠে। সেই রকম